بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। دار تلألأ بالرضوان أنوار تلوح للقلب أن حل أوسارا كأنها الروض تهدي فوح بهجتها في كل ناحية وردا وأزهارا وكم بها غردت بالذكر أفئدة تتلو ترتل قرآن. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا، أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى بسم الله الرحمن الرحيم: اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل، الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه صلى الله عليه وسلم ومعرفة دين الإسلام بالأدلة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ফরজ ওয়াজিব করেছেন তার সবচেয়ে বড় ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা, এলম হাসিল করা, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, এবং সেই সঠিক এলম জ্ঞানের ভিত্তিতে আমল করা, সৎকর্মশীল হওয়া এবং ভালো কাজের দিকে অন্যদেরকে আহ্বান করা। সালাত এবং সালাম নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই সব কাজগুলি ধারাবাহিকভাবে করেছেন, যার প্রতি প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে পড়ো, বিসমি রাব্বিকা তোমার রবের নামের সাথে, আল্লাহ সম্পর্কে পড়ো, আল্লাহ সম্পর্কে জানো, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওয়াহী যা আল্লাহ পাক কোরআনে কারীমে নাযিল করেছেন। আমাদের ধারাবাহিক দর্শের বিষয়বস্তু তিনটি মূলনীতি নামক কিতাব সালাসাতুল উসুল। এই কিতাব থেকে আমরা গত সপ্তাহে লেখকের জীবনী সংক্ষিপ্ত এবং তার দাওয়াত সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা বিসমিল্লাহ থেকে শুরু করব কিতাবের। লেখক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই দিয়ে শুরু করেছেন বিসমিল্লাহ, আমি শুরু করছি সে আল্লাহর নামে যিনি পরম করুণাময় আর রহমান, বড় দয়ালু আর রাহিম। এ হচ্ছে বিসমিল্লাহর অর্থ। লেখক আল্লাহর নামে কিতাব শুরু করেছেন, এতে তিনি কোরআনে কারিমের প্রতি আমল করেছেন, কোরআনে কারিমের বাস্তবায়ন করেছেন, আর যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে, যে কোনো ভালো কাজ বলতে শুধু ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নাই, যে কোনো বৈধ কাজ জায়েজ কাজও যদি করেন তাহলে আল্লাহর নামে শুরু করবেন, এটি হচ্ছে শরীয়তের বিধান। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের চিঠির কথা উল্লেখ করেছেন, চিঠির বিষয়বস্তু যা তিনি পাঠিয়েছিলেন বিলকিস রানীর উদ্দেশ্যে ইসলামের দাওয়াত দিয়ে, যাতে ইসলামের দাওয়াত ছিল
সেই চিঠির শুরু ছিল বিসমিল্লাহ, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই হচ্ছে চিঠির বিষয়বস্তু। নিঃসন্দেহে ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং নিঃসন্দেহে এটি শুরু করছি আমি সেই আল্লাহর নামে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিঃসন্দেহে আমি শুরু করছি আল্লাহর নামে যিনি আর রহমান, যার একটি গুণবাচক নাম হচ্ছে আর রহমান আর রহিম, যিনি হচ্ছেন রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলমিনের বিসমিল্লাতে তিনটি নাম উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে জাতি নাম, সত্তাগত নাম আল্লাহ। আল্লাহ এই শব্দটি রব্বুল আলমিনের জাতি সত্তাগত নাম, আর রহমান আল্লাহ রাব্বুল আলমিনের সিফাতি গুণবাচক নাম। কিন্তু এতে এত বেশি মোবালাগা রয়েছে, অর্থের ব্যাপকতা রয়েছে, যে যতই বড় দয়ালু কোনো সৃষ্টি হোক, কোনো ব্যক্তি হোক, ফেরেশতা হোক, মালায়েকা হোক, অথবা কোনো জিন হোক, মানুষ হোক, নবী রসুল হোক না কেন, রহমান শব্দ প্রয়োগ করা যাবে না কারো সম্পর্কে, এত অর্থের ব্যাপকতা রয়েছে। এই জন্য রহমান নামটি আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক নাম হলেও সেই নামটি একমাত্র আল্লাহর সাথে খাস, আর কাউকে রহমান বলা যাবে না। কেউ যদি রহমান বলে আল্লাহর কোনো সৃষ্টিকে, তাহলে সে যদি বিশ্বাস করে বলে যে আল্লাহ ছাড়াও কেউ রহমান হতে পারে, এ অর্থ থাকতে পারে, তাহলে বড় শিরক করলো, শিরকি আকীদা রাখলো। আর যদি কেউ বিশ্বাস করে না কিন্তু অজ্ঞতার কারণে আল্লাহর কোনো বান্দাকে, কোনো মানুষকে রহমান বলে, নাম আব্দুর রহমান, আমাদের দেশের লোকেরা তাদের জেহালত মূর্খতার কারণে রহমান ভাই বলে, মিস্টার রহমান, রহমান ভাই, হ্যাঁ এই বলে, তাদের অজ্ঞতার কারণে, এটা ভাষাগত শিরক। তার আকীদাগত বিশ্বাসগত শিরক যদি নাও হয়, বিশ্বাস করে না যে সে রহমান হইতে পারবে, বা জানে না, এই সম্পর্কে কোনো জ্ঞানও রাখে না, কারণ গরজই নাই তো শিখার ইসলাম, আসলে মুশকিলটা হচ্ছে এটাই, এ সেই মুসলিমদের ইসলাম শেখার গরজই নাই। তো অজ্ঞতার কারণে যদি বলে তাহলে তো কমপক্ষে তার ভাষাগত শিরক, শিরকে কৌলি, শিরকে লফজি, শব্দগত ভাষাগত শিরক। সুতরাং এই রকমের ভাষার প্রয়োগ থেকে বাঁচা একজন মুসলিমের জন্য ফরজ, না হলে ওর আকিদার শিরক হবে, আর না হলে কথার শিরক হবে তার। রাহিম আর রাহিম আলিফ লাম দিয়ে একমাত্র আল্লাহর জন্য বলবেন, কিন্তু আলিফ লাম ছাড়া রাহিম শব্দটি যদিও তাতে মোবালাগা রয়েছে, অর্থাৎ অর্থের ব্যাপকতা রয়েছে, তারপরেও এত বেশি ব্যাপকতা নেই যে আল্লাহ ছাড়া কারো জন্য বলা যাবে না। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির ক্ষেত্রে, কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতার ক্ষেত্রে রাহিম শব্দ বলা যেতে পারে। সুতরাং কেউ যদি বলে আমার আব্বা দয়ালু, আরবিতে বলবে আবি রাহিমুন, হ্যাঁ হ্যাঁ আমার বস দয়ালু, মদিরি রাহিমুন, আল মদির রাহিমুন, জায়েজ আছে, হ্যাঁ শেখ রাহিমুন বলা জায়েজ আছে কোনো দয়ালু ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু রহমানুন বলা হারাম, জায়েজ নয়। এগুলি হচ্ছে নাম আল্লাহ পাক রব্বুল আলমিনের। আর এখান থেকে যে গুণটি বের হয় সেই গুণটি হচ্ছে রাহমা, রাহমাতুন, রহমতের গুণ, দয়ার গুণ। তো আল্লাহ রাব্বুল আলমিনের মধ্যে দয়ার গুণ সবচাইতে বেশি রয়েছে, সুতরাং তিনি রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান। তার রহমত দুনিয়ায় সৎ অসৎ, কাফের মুসলিম সকলের জন্য রয়েছে, সবাইকে আল্লাহ খেতে দিচ্ছে, মমিন মুসলিমকেও খেতে দিচ্ছেন, অনুগতকেও খেতে দিচ্ছেন, অবাধ্য কাফের, নাস্তিক, মুশরেক, মুনাফিক সবাইকে খেতে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলম। শুধু খেতেই দেন না, যা কিছু তাদের প্রয়োজন, ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুম, যা তোমরা চাও সবকিছুই আল্লাহ দেন,
এমনকি যা চাও না, আমরা অনেক কিছু চাই না। বরং একটা খুব সুন্দর কথা একজন গবেষক আলেম লিখেছেন যে আমরা যা আল্লাহর কাছে চাই, একজন মুমিন মুসলিম যা চাই এটাকে একদিকে রাখেন, কতটা পরিমাণ আর আমরা চাই, আর যেগুলি আমরা চাই না হয়তো তারপর আল্লাহ দিয়ে রেখেছেন ওইগুলো কি একদিকে রাখেন, কোনটার পরিমাণ বেশি হবে, কোনটার পরিমাণ বেশি হবে? অনেক কিছু যেই কাল আপনি চাইতেও জানতেন না, বাল্য জীবনে ছোটকালে চাইতে জানতেন নাকি? হ্যাঁ, বেদিন হয়েছিলেন, বেনামাজি হয়েছিলেন, চাইতে জানতেন নাকি, চাইতেন নাকি? তারপরে মমিন মুসলিম হয়ে আল্লাহর অনুগত হয়ে পাঁচ ওয়াক্ত নামাজি, তারপরেও জীবনের অনেক কল্যাণের জিনিস রয়েছে যেগুলি হয়তো চাওয়ার খেয়ালও হয় না। তো এই কথাটি মনে রাখবেন যে আপনার নিজের জিন্দগির কথা চিন্তা করেন, নিজের জীবনে যে আপনি যেই জিনিসগুলো আপনার কাছে, আপনার আল্লাহর কাছে চাইছেন সেগুলির চাইতে কত গুণে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়াতেই দিচ্ছেন আপনাকে। এই একটি গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনার মগজে থাকে তাহলে আল্লাহ পাকের নিয়ামতের মর্যাদা কদর আপনার অন্তরে বাড়বে, যে আল্লাহ কত বড় দাতা, কত বড় দয়ালু, যে না চেয়েও আল্লাহ দিচ্ছেন। মানুষের কাছে চেয়ে তো দেয় না, চাইলে অসন্তুষ্ট হয়, ধার চেয়ে দেখেন কারো কাছে? হ্যাঁ, অভাবের কথা বলেই দেখেন, কেটে পড়ার চেষ্টা করবে যে কি জানি আবার কোন মুসিবতে ফাঁসাই, তাই না? আর একটি কথা এখানে শুনে রাখেন মূল্যবান, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন না চেয়ে চাওয়া জিনিসের চাইতে অনেক গুণে বেশি দিচ্ছেন, তাহলে আপনি আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনার ঈমান এত দুর্বল হবে যে আমি কি পাবো, আমার দোয়া কি কবুল হবে, আমাকে কি আল্লাহ দেবেন, এই মন মগজ কেন থাকবে, এইরকম চিন্তা চেতনা কেন থাকবে নেগেটিভ, যে আমার দোয়া কি আল্লাহ শুনবেন, আমাকে কি দেবেন? তোমাকে তো না চাওয়াতে অনেক কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন না চাওয়াতে, তো তুমি চাইতে গিয়ে পাবে না, এইরকম ধরনের ভুল ধারণা কেন? ফিরে আসি আসল বিষয়ের দিকে, আল্লাহ রহমান আল্লাহ রাহিম, রহমতের গুণ আল্লাহ রাব্বুল আলামিনের, দুনিয়ার রহমত সকলের জন্য, হ্যাঁ, আখেরাতের রহমত একমাত্র মুমিনের জন্য, সালেহীন সৎকর্মশীলদের জন্য, মুমিনদের জন্য আখেরাতের রহমত। আখেরাতের রহমতে কাফেরের কোনো ভাগ অংশ নেই, আখেরাতের রহমতে মুশরিকের কোনো অংশ নেই, আখেরাতের রহমতে মুনাফিক অন্তরের মুনাফিকের কোনো অংশ নেই। আখেরাতের রহমতে পাপিষ্ট গুনাহগার যদি তার ঈমানটা কমপক্ষে টিকে থাকে, ভঙ্গ না করে, তাহলে রহমত পেতে পারে সাজা শাস্তি পেয়ে অথবা সাফাত পেয়ে, হ্যাঁ, দুনিয়ার সাজা শাস্তি পেয়ে, কবরের সাজা শাস্তি পেয়ে, অথবা জাহান্নামেরও শাস্তি পেয়ে, অথবা জাহান্নামের শাস্তি পেয়ে না, নবী সাল্লামের সাফাত পেয়ে ইত্যাদি হতে পারে আল্লাহর রহমত পেতে পারে। আর আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বিসমিল্লাহ, যে আল্লাহ পাকের গুণবাচক নামগুলি রয়েছে যেগুলির গুণ হচ্ছে রহমত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের রহমত, রহমতি ওয়াসিয়াত কুল্লা শাই, আল্লাহ বলছেন আমার রহমত প্রত্যেকটি বস্তুকে সামিল, পরিব্যাপ্ত, প্রত্যেক বস্তুকে সামিল। তো যখন প্রত্যেক বস্তুকে আল্লাহর রহমত সামিল, তো আপনাকে সামিল না, আপনার পরিবার, আপনার ছেলে মেয়েকে সামিল না, হ্যাঁ, সব কিছুকে সামিল, কীট পতঙ্গ আল্লাহ পাকের যত মখলুক আছে, গাছপালা সব কিছুকে সামিল আল্লাহর রহমত। কুল্লা শাই কথা বলেননি, যে কুল্লা ইনসান প্রত্যেক মানুষ, হ্যাঁ, কুল্লা মুসলিম এ কথা বলেননি, কুল্লা শাই। এই ছিল রহমত সম্পর্কে সংক্ষিপ্ত কথা। দেখুক বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, আয়াত বললাম, আয়াত উপরে তাহলে আমল করেছেন তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, বাচনিক সুন্নত রয়েছে, মানে নবী সাল্লামের নির্দেশ রয়েছে, ভালো কাজ শুরু কর বিসমিল্লাহ দিয়ে, না হলে তাতে বরকত হবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমল রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে বিভিন্ন দেশের রাজাদের কাছে, হ্যাঁ, নেতাদের কাছে চিঠি লিখেছেন, চিঠির প্রথম ছিল কি,
বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ওয়া রাসূলি, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা। সুতরাং আপনি আপনার চিঠি, আপনার কোন একটা আর্টিকেল লিখছেন, আপনি কোন একটা বই লিখছেন, আপনি কোন একটা বিষয়বস্তু লিখছেন, কি দিয়ে শুরু করবেন? বিসমিল্লাহ দিয়ে, নাকি এলাহি ভরসা দিয়ে? বিদাত, এলাহি ভরসা দেখান তো কোথায়? এলাহি ভরসা পেলেন আজকাল আমাদের দেশের, ভারত বাংলাদেশ পাকিস্তান হচ্ছে এলাহি ভরসা? হ্যাঁ, কোথায় পেলেন? নিশ আপনার এলাহি ভরসা লিখা আর মক্কার মুশরিকদের বিসমে কাল্লাহুম্মা লিখাতে পার্থক্যটা কি? একই তো, ওদেরটা হলে কাফেরদের হয়ে যায় বিসমে কাল্লাহুম্মা, হুদাইবিয়ার সন্ধিতে তারা বিসমিল্লাহির রহমান লিখতে দেয়নি, কি বলেছিল? আমরা রহমান জানি না, কালু আমার রহমান, আল্লাহ কোরআনে বলছে রহমান আবার কি জিনিস, আর রহমান বুঝি না আমরা, কি লিখতে হবে তাহলে? বলছে যে চুক্তি লিখছেন, চুক্তিতে বিসমেকে আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি, আল্লাহর নামে লিখেছ, দেবদেবীর নামে লিখে নাই। কিন্তু মক্কার মুশরিক কাফেরদের কাজ, যদি বিসমেকে আল্লাহুম্মা কাফের মুশরিকদের কাজ হয়, বিসমিল্লাহির রহমান রহিম তারা অস্বীকার করে, তা আপনিও যদি এলাহি ভরসা লিখেন, বিসমিল্লাহির রহমান রহিম লিখতে কষ্ট লাগে, তো আপনার চরিত্রটা মক্কার মুশরিকদের মতো না? আমি বলছি না যে তাদের মতো ইমান ভঙ্গ করলেন আপনি কাফের মুশরিক হলেন, কিন্তু তাদের মতো বিদাতি তরিকা, বানানো তরিকা মানুষের। এর চাইতে বড় অপরাধ হচ্ছে 786 লেখা, 786 লেখা মুসলিম ও 786 লেখা, 786-র অঙ্ক হরে কৃষ্ণ, হা রা ইয়া কাপ রা শিন নুন আলিফ, এই আটটা অক্ষরের আবজাদ হাওয়াজ হুত্তির নম্বর বের করলে 786 হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের কখন অঙ্কতে 786 হবে না, ভুল এটা। তার মানে যেই ব্যক্তি হরে কি লিখছে, 786 লিখছে, তাদের চিঠিতে, তাদের কাগজপত্রে, তাদের বাড়িতে, তাদের ক্যালেন্ডারে, আমাদের ক্যালেন্ডারে 786 লিখা থাকে মুসলমানদের, থাকে না? গাড়িতে 786, তার মানে কি লিখা আছে? হরে কৃষ্ণ, হিন্দুরা হরে কৃষ্ণ বলে আর মুসলিম হরে কৃষ্ণ লিখে 786-র মাধ্যমে। পার্থক্য কোথায় তাহলে? পার্থক্য কোথায়? শুধু বাহ্যিক পার্থক্য হইলে হবে? আসলে ওই কথাই লিখা আছে, বিসমিল্লাহ লিখা নেই, হরে কৃষ্ণ লিখা আছে। আল্লাহ পাক হেদায়াত করেন এসব মুসলিমদেরকে, আমাদের অজ্ঞতা আল্লাহ পাক দূর করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে জামে সগীর ইমাম সুয়ুতির, তাতে এই হাদিসটি রয়েছে এবং হাদিস সহিহ বা হাসান। কুল্লু আমরিন যী বালিন, প্রত্যেক ভালো কাজ, লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহ, যে কাজটি বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না, ফাহু আবতারুন, সেটি লেজ কাটা হয়, বরকতহীন হয়। লেজ কাটা মানে দেখতে খারাপ লাগে, লেজ কাটা কোনো পশু, ওই রকমই ওই কাজটি লেজ কাটা হয় আবতার, আবতার মানে বরকতহীন, যাতে কোনো বরকত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী তুমি আবতার না, নিঃসন্দেহে তোমার বিদ্বেষীরাই, তোমার দুশ্মনই হচ্ছে, তোমার শত্রুই হচ্ছে হুয়াল আবতার, আবতার লেজ কাটা, যাদের নাম নেওয়ার কোনো লোক থাকবে না, তোমার শত্রু যারা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইব, রাবিয়া, কাফের, মক্কা, তাদের নাম নেওয়ার একজন আরবও নেই, অনারব তো দূরের কথা, একজন আরব ওদের বংশধর নেই কেউ, যে বলে আমাদের পূর্বপুরুষ আবু আবু জাহাল ছিল, আমি আবু জাহালের বংশকে পরিচয় দেবে, আমি আবু লাহাবের বংশ, আমি উতবা সাইব রাবিয়া বীর বাহাদুরের বংশকে পরিচয় দেবে, তারা হচ্ছে আবতার। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি পরিচয় দিতে পারে, আমি মুসলিম, ওকালা ইন্নানি মিনাল মুসলিম, গৌরবের সাথে বলে আলহামদুলিল্লাহ আমি মুসলিম, জি। এবং নবীর নাম যখন আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নির্দেশ দিচ্ছেন বলার, তো তারা নবীকে আবতার বলতো, আল্লাহ নবীর দুশ্মনদেরকে আবতার বলেছেন, বরকতহীন। তো যারা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে না, তাদের কাজে কোনো বরকত থাকে না। আল্লাহ নামটি সম্পর্কে কারো জানা আছে যে আল্লাহ নামটির অর্থ কি? আল্লাহ মানে কি, এর আসল কি, মূল কি, ধাতু কি? হ্যাঁ, আল্লাহ
আল্লাহ ইয়াল্লাহু ফাতাহ ইফতাহু থেকে ইলাহুন মাসদার, মাসদার মানে হচ্ছে ইসম মফুলের অর্থ, আরবি গ্রামার যারা বুঝেন, মালুহুনের অর্থ মানে মাবুদুন, আল্লাহ ইয়াল্লাহু মানে আবাদা ইয়াবুদু, ইবাদত করা, আল্লাহ মানে হচ্ছে ইবাদত করা, ইয়াল্লাহু মানে হচ্ছে ইয়াবুদু, আর ইলাহুন মানে হচ্ছে ইবাদাতুন, ইবাদাতুন মানে মাবুদুন। মাসদার কখনো কখনো ইসম ফাইল, কখনো কখনো ইসম মফুলের অর্থ, এখানে ইসম মফুল মাবুদ। তাহলে আল্লাহ, আল্লাহ আসলে ছিল আল ইলাহ, আল্লাহ আসলে ছিল কি আল ইলাহ ছিল, যদিও দ্বিমত রয়েছে বেশ কিছু তাফসিরে, এগুলো আলোচনা করা হয়েছে, তার মধ্যে আমাদের সেই তাফসির বাইজাবি একটা পড়ে অত বিস্তারিত আছে। তো আল এর কেউ বলছে এটা জামেদ শব্দ, এর কোনো আসল ধাতু নেই, বরং এই নাম আল্লাহর নাম এটা চলে আসছে প্রথম যুগ থেকে, আল্লাহ নাম আল্লাহ, আর এর অর্থ ওই সব নেই। আর অধিকাংশ ভাষাবিদরা বলছেন বা ওলামারা বলছেন যে এটা মুশতাক শব্দ, আর এটা মুশতাক মানে এর উৎপত্তি হচ্ছে আল্লাহ থেকে, আর আল্লাহ আল্লাহ মানে ইলাহুন মানে হচ্ছে মাবুদ, আল ইলাহ ছিল। তাহলে আল্লাহ আসলে কি ছিল বললাম, আল ইলাহ, আল ইলাহ ছিল। আল ইলাহ আর হামজা যেটা আছে ইলাহ, হামজা হজব করা হয়েছে, তাহলে কি হয়ে যাবে, হামজা হজব করে দিলে আল ইলাহ, আল কি হবে তাহলে উচ্চারণ করেন, মাঝকার হামজাটা বাদ দিয়ে কারি সাহেবরা বলেন আল ইলাহ, এটা কমিয়ে দেন মাইনাস, কি হয়ে যাবে আল লা, হলো না, হলো না, লাম কে লামে এদগাম করা হয়, পাশাপাশি যখন দুই লাম হয়েছে লাম কে লামে এদগাম করা হয়েছে, কি হয়ে গেল আল্লাহ। জি জি, তো আল্লাহ মানে কি তাহলে হলো, যেটা এলাহনের মানে সেটা হচ্ছে আল্লাহ মানে, আল্লাহ মানে মাবুদ, যিনি উপাস্য, যিনি সত্য উপাস্য, মাবুদ এবার হক, যার এবাদত বন্দেগী উপাসনা সত্য, তিনি হচ্ছেন আল্লাহ। আর যেসবের এবাদত উপাসনা পূজা মিথ্যা বাতিল, সেগুলি হচ্ছে বাতিল মাবুদ, বাতিল মাবুদ, আল্লাহ ছাড়া বাকিগুলি হচ্ছে বাতিল মাবুদ। তারপরে লেখক বলছেন এ এলাম রাহেমাক আল্লাহ, জেনে রাখো হে পাঠক, এখানে সম্বোধন করা হয়েছে পাঠককে, এ এলাম আইয়ুহাল কারি, আমার বই এই আমার পুস্তক যে পাঠ করবে তাকে আমি সম্বোধন করেছি, লেখক বলছেন এলাম তুমি জেনে রাখো, রাহেমাক আল্লাহ, আল্লাহ তোমার ওপর দয়া করুন, আল্লাহ তোমার ওপর দয়া করুন। লেখক রাহমাতুল্লাহ আলাই জানতে বলছেন, আর এলম, এলম হচ্ছে যেটা একেবারে যেই সম্পর্কে আপনি নিশ্চিত, আপনার কোনো রকমের সন্দেহের অবকাশ নেই, সেটা হচ্ছে আল ইলমু ইয়াকিন, হ্যাঁ ইলমু ইয়াকিনি। সংজ্ঞা, এলমের সংজ্ঞা করতে গিয়ে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন হু ওয়াহুয়া ইদরাকুস শাইয়ে আলা মা হু আলাইহি ইদরাকান জাজমান, কোন কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা তার আসল রূপে, মানে যেই অবস্থায় আছে সেই অবস্থাটি উপলব্ধি করা, জানা, ইদরাকান জাজবান নিশ্চিত, তার মানে আসল যে বিষয়টি যেটা বাস্তব, সে বাস্তব সম্পর্কে জ্ঞান অর্জন করা, যেটা আসলে বাস্তবে সেই সম্পর্কে নিশ্চিত জ্ঞান অর্জন করার নাম হচ্ছে ইলম। তার মানে যদি অবাস্তব আসলে ঘটনাটা এরকম নয়, আসলে বিষয়টা এরকম নয়, কিন্তু সেই জ্ঞানটা আপনি অর্জন করেছেন, তাহলে এটা হচ্ছে জ্ঞান তো অর্জন করেছেন, কিন্তু হ্যাঁ যেভাবে আপনি জানছেন সেটা আসলে বাস্তবে নেই, বুঝতে পারছেন আমার কথা, তার মানে আপনি তাহলে আসল বিষয় থেকে অজ্ঞ জাহিল হয়ে রয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সত্য মাবুদ, এই যে জ্ঞানটা অর্জন করলাম আমরা একজন মুসলিম হিসাবে জানি, কথাটা আসলে সত্য কিনা, সত্য, তাহলে এটা হচ্ছে ইলম, এটা হচ্ছে ইলম। আর কোন ব্যক্তি যদি এই ধারণা করে, এই বিশ্বাস রাখে যে আমি জানি, হ্যাঁ একজন হিন্দু যেমন দেবদেবীকে সে তার ভগবান ঈশ্বর জানে,
তার এই জ্ঞানটি অবাস্তব, বাস্তবের খেলাফ, তাহলে সেই ব্যক্তির মধ্যে জেহালত রয়েছে, অজ্ঞতা রয়েছে, সে আসল বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না, সুতরাং সে জ্ঞানের দাবি করলেও সে জাহেল। এই জন্য মুশরিককে যেই ব্যক্তি আল্লাহর দিন যে সত্য দিন তার বিপরীত ধারণা রাখে অথবা বিপরীত পালন করে, হ্যাঁ, সে জেহালতের শিকার, সে অজ্ঞতার শিকার। কেউ যদি এই জ্ঞান অর্জন করে থাকে সুফিজমের কিতাব থেকে যে প্রত্যেক গ্রামে প্রত্যেক শহরে আল্লাহর বড় বড় ওলি গোস কুতুব আছে, আব্দাল আছে, এরা কি করে আল্লাহর জমিনকে ধরে আছে, না হলে পাপের কারণে আল্লাহ উল্টে পাল্টে দিবেন, যদি এরা ধরে না রেখে তাহলে সব একবার ধ্বংস হয়ে যাবে। এই ধারণা মুসলিমদের বিদারপন্থী শিরকি আকিদায় বিশ্বাসী মুসলিমদের আছে না নেই? ওরাও তো দাবি করছে যে আমরা এটা জানি যে আল্লাহর জমিনকে এরা ওলিয়া ওলিয়া গোস কুতুবরা ধরে আছে। এই জ্ঞানটি হচ্ছে অসত্য, তাই না? অবাস্তব, বাস্তব নাই, যার পিছনে কোনো প্রুফ দলিল নেই, আল্লাহর কিতাবেও নেই, রসুলের হাদিসেও নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই ব্যক্তি তার জ্ঞানের দাবি করা সত্ত্বেও সে হচ্ছে জাহেল, কারণ সত্য বিষয় আসল মর্ম থেকে অজ্ঞ, সে হাকিকত থেকে সে গাফিল, অনবহিত, হাকিকতের খবর রাখে না। জি, জানতে বলছেন লেখক, কারণ জানা প্রথম ফরজ। শুরুতে বলেছি আল্লাহ পাক প্রথম জানার জন্য তাগিদ করতে গিয়ে নির্দেশ দিতে গিয়ে বলেছেন ইকরা নাজল করেছেন, রাহেমাক আল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক, পাঠককে দোয়া দিচ্ছেন লেখক। এতে পাঠককে আকৃষ্ট করা উদ্দেশ্য, পাঠকের সাথে নম্র আচরণ করা উদ্দেশ্য, বা যে আপনি যাকে সম্বোধন করছেন সে আপনার লিখনের মাধ্যমে করেন অথবা আপনার বক্তব্যের মাধ্যমে করেন, আপনার কথা দিয়ে আপনি ব্যক্তি পর্যায়ে কোন একটা উপদেশ দিয়েই করেন, যেমন আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে আপনি সম্বোধন করছেন, রাহেমাক আল্লাহ, আল্লাহ তোমার রহম করুক, তুমি এই কাজটা করো, যদি অর্থটা বুঝে, আচ্ছা আরবিতে বুঝে না, তুমি বাংলায় বলেন, হ্যাঁ আল্লাহ তোমার রহম করুক, তুমি এই কাজটা করো, হ্যাঁ চলো নামাজ পড়তে চলো, তাহলে তার মনটা নরম হবে না? হবে না। আমার বাপ আমাকে দোয়া দিল, আমার মা আমাকে দোয়া দিল, বা আমার বড় ভাই আমাকে দোয়া দিল, নরম হবে না? হবে না। আপনাকে যদি শ্রোতা হিসাবে অনেকে বলেন আল্লাহ আপনাদের উপরে যেন রহম করেন, আল্লাহ আপনাদের উপরে যেন দয়া করেন, দয়াশীল হন, আল্লাহর হস্তে দিন শেখুন এবং দিনের উপর আমল করুন, দিনের দাওয়াত দিন, তা আপনি এগিয়ে আসবেন না আপনি দূরে সরবেন? এগিয়ে আসবেন, কারণ আপনাকে আপনার সাথে নরম আচরণ করা হয়েছে, আপনার আমি যে হিতাকাঙ্ক্ষী এটা আপনাকে বোঝাবার চেষ্টা করেছি। লেখক এই জন্য রহিমাকাল্লাহ নিয়েছেন, যাতে করে পাঠক উপলব্ধি করে যে লেখক হিতাকাঙ্ক্ষী, আল্লাহর রহমত আমাদের জন্য তিনি কামনা করেন, রহিমাকাল্লাহ। পক্ষান্তরে যদি বলা হয়তো এলাম জেনে রাখো আল্লাহ তোমাদের সংশোধন করুক, আল্লাহ তোমাদের হেদায়ত করুক, এটাও দোয়া, কিন্তু আরবরা বর্তমানে বুঝে যে আল্লাহ হেদিক মানে গাল দিয়ে দিল আমাকে, মানে আমি পথভ্রষ্ট হয়ে আছি, গোমরা হয়ে আছি, আমাকে গাল দিয়ে দিল, এটা অজ্ঞতার কারণে তাদের একটা পরিভাষা হয়ে গেছে, না হলে সুরা ফাতিহা দিয়ে দোয়া করছেন, নিজেও দোয়া করছেন হেদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল পথ দেখাও, যখন আপনি দোয়া করেছেন তখন দোয়া হয়ে গেল হেদিনাস সিরাতাল মুস্তাকিম, আর কেউ যদি আল্লাহ হেদিক, আল্লাহ তোমাকে হেদায়ত করুক, তো গাল মারামারি শুরু করে দিবে, তো অজ্ঞতা, তারপরে একটা ভুল, একটা পরিভাষা চালু হয়ে যাওয়া। তো এর চাইতে বেশি শক্ত ভাষা দিয়ে কেউ যদি বলে, এটা তো তাদের কাছে না হয় শক্ত খানি করলো, কিন্তু আসলে যদি শক্ত ভাষা দিয়ে আল্লাহ তোমার এই বক্রতা দূর করো, হ্যাঁ বড়ই তুমি বাঁকা মানুষ, আল্লাহকে ভয় করো, তাহলে কি করলেন আপনি, আকৃষ্ট করলেন না গিনা ছড়ালেন? কেন ছড়ালেন খানিকটা, মানে তুমি বাঁকা, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতে বলেছেন, সুসংবাদ দিতে বলেছেন, হ্যাঁ এমন আচরণ যেন না করেন যাতে ঘৃণা ছড়ায়, ঘৃণা ছড়ায় বা সেরু, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষকে
দূরে সরিয়ে দিও না, মানুষের মাঝে ঘৃণা ছড়ায় না, ইয়াসিরু সহজ করার চেষ্টা করো, হ্যাঁ ওয়ালা তুয়াসিরু কঠিন করে দিও না, কঠিন করে দিও না, তাদের এগিয়ে আসাটাকে কঠিন করে দিও না, না এর কথা শোনা যাবে না, না এর পিছনে চলা যাবে না, হ্যাঁ এর বই পড়া যাবে না, এরকম যেন না হয়। শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ এই কেতাবের ভাষ্যে তিনি লিখছেন, অন্য একটি ভাষ্য আছে যে এটা এই পন্থাটা সকলের সাথে না, একজন মমিন বা একজন আগ্রহী মানুষ, মমিন মুসলিম না হইলে আগ্রহী মানুষ, তারপরে জানার আগ্রহ আছে, ঠিক আছে, একজন অমুসলিম হইতে পারে, অমুসলিম হইতে পারে, কাফের হইতে পারে, অথবা একজন বিদাতী হইতে পারে, হ্যাঁ একজন শিরকি আকীদার লোক হইতে, কবর মাজার পন্থী হইতে পারে, কিন্তু জানার আগ্রহ আছে, জানার মতো এরকম পরিবেশ পায়নি, সুযোগ পায়নি, জানার আগ্রহ নিয়ে এসছে, তাহলে তার সাথে নম্র ব্যবহার করুন, যাতে করে হেদায়তের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়, এই ক্ষেত্রে নম্রতা অবলম্বন করবেন। আর যদি দেখা যায় যে না এ জানার উদ্দেশ্যে আসে নাই, এ আরো লোকজনকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করছে, হ্যাঁ লোকজনের মগজে সংশয় সৃষ্টির চেষ্টা করছে, বিভ্রান্ত কি করে করা যায়, লোকজনকে আরো এখান থেকে ভাগিয়ে দেওয়া যায় কি করে, এ হচ্ছে উদ্দেশ্য। এ কট্টরপন্থী সহি আকিদার দুশ্মন এবং ইসলামের দুশ্মন, কাফের মুশরিক এবং হটকারিতা তার মধ্যে রয়েছে, অহংকার রয়েছে, এসব ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন কঠোর আচরণের। এই আয়াতগুলোকে উপেক্ষা করলে হবে না। আল্লাহ পাক সূরা তাওবাতে ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুব আলাইহিম, ইয়া আইয়ুহান নবী, হে নবী জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, মুনাফিকদের বিরুদ্ধে অস্ত্রের জিহাদ নয়, তো অস্ত্রের জিহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে, আর কথার জিহাদ, লিখনের জিহাদ, অন্তরে অন্তরে ঘৃণা করে পাপকে পাপীকে ঘৃণা করে প্রতিবাদের জিহাদ, এটা সকল সকলের ক্ষেত্রে রয়েছে, সকল পাপীর ক্ষেত্রে রয়েছে এবং যে কোনো সময় রয়েছে। মুনাফিকদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো অস্ত্র ধারণ করেনি, মুনাফিককে মেরেছেন, হ্যাঁ শাস্তি দিয়েছেন, মুনাফিকদের বিরুদ্ধে কোনো জিহাদ হয়েছে বদর উহুদের মতো না, হয় নাই। তো আল্লাহ যে বলেছেন যে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, এটা হচ্ছে অস্ত্র দিয়ে নয়, কিসের দ্বারা, কথার দ্বারা, দলিল প্রমাণ দ্বারা, এবং তাদেরকে সমাজের সামনে তাদের মুখোশ খুলে দেওয়ার মাধ্যমে, তাদেরকে চিহ্নিত করার মাধ্যমে, প্রয়োজনে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ এবং তাদেরকে যেটাকে বলা হচ্ছে সমাজের কাছে, যেন তারা সমাজ থেকে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, এই রকমের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বিদাতি জনসাধারণের ক্ষেত্রে নম্র আচরণ করবেন। বিদাতি মোল্লাও যদি হয় আর বিষয়টা হয় তাওহীদ সম্পর্কে পড়ে না, জানে না তাওহীদ কত প্রকার বুঝে না, উলুহিয়াত রুবুবিয়াত বুঝে না, আল্লাহ কোথায় তাও বই জ্ঞান দেওয়া হয়নি মাদ্রাসা ফারিক হইলেও, তারপরে সুন্দর সম্পর্কে তাবার রোকান হাদিস পড়েছে আমলের জন্য না, মগজে আর অন্য কিছু ঢুকে আছে কিন্তু জানার আগ্রহ আছে, নম্র ব্যবহার পাওয়ার যোগ্য, যদিও মাদ্রাসা পড়া হোক না কেন, কিন্তু যে দেখেন না হটকারিতা আছে, অহংকার আছে, হ্যাঁ মাদ্রাসা পড়ে ইচ্ছে আমি বুঝি না, ওর কাছে শিখতে যেতে হবে, তাহলে এদেশে ওয়াগলুজ আলাইহিম, এদের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করুন। আল্লাহ বলছেন যে কি করে ওয়াগলুজ আলাইহিম, এখানে তো ওয়ারফুখ বেহিম কহেননি, আল্লাহ তো কথা বলেন যে নম্রতা করো, ওয়াগলুজ আলাইহিম তাদের সাথে কঠোরতা অবলম্বন, এটাও কোরআনের হুকুম, আবার কোরআনের হুকুম এটাও যে ফাবিমা রাহমাতি মিনাল্লাহ লিনতালহুম, আল্লাহর অনুগ্রহে তুমি তাদের সাথে নম্র আচরণ করে থাকো, আল্লাহ এটাও বলেছেন, তাহলে সকলের ক্ষেত্রে নম্র হইতে হবে না আর সকলের ক্ষেত্রে শক্ত হইতে হবে না, ভালো করে মনে রাখবেন। আর একটি আয়াত আপনাদের স্মরণ করিয়ে দিই, আল্লাহ পাক বলছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হি আহসান, আহলে কিতাব ইহুদি নাসারা তারা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান রাখে, কারণ ওদের কাছে কিতাব এসেছে, নবী এসেছে, সুতরাং মুশরিক চাইতে ওরা বেশি জ্ঞান রাখে, মক্কার মুশরিকের চাইতে, হ্যাঁ হিন্দুদের চাইতে খ্রিস্টান বেশি জ্ঞান রাখে,
ইহুদিরা জ্ঞান বেশি রাখে তুলনামূলক, যদিও ওরাও মুশরিক কাফের কিন্তু জ্ঞান রাখে, কারণ ওদের কাছে আসমানি গ্রন্থ আছে যদিও বিকৃত হয়ে জগা খিচড়ি হয়ে আছে, কিছু হক কথা কিছু বাতিল কথা সব মিশে গেছে। আল্লাহ বলছেন ওদের সাথে তর্কে জড়াতে যেও না, ইল্লা বিল্লাতিহি আহসান, তবে উত্তম পন্থায়। যখন তাদের সাথে বোঝাপড়া করবে, বুঝাবার চেষ্টা করবে, কোন পন্থা অবলম্বন করবে? বিল্লাতি আহসান, ভালো পন্থায়। হ্যাঁ, সবচেয়ে উত্তম পন্থা আল্লাহ বলছেন ইসিম তাফজিল দিয়ে। তারপরের অংশটুকু পড়ে দেখেন, হ্যাঁ হবে সাহেব মুখস্থ আছে, ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, স্পষ্ট করে দেয়, তবে তাদের মধ্যে যারা জালেম তাদের সাথে নম্র ব্যবহার না, তাদের সাথে আহসান ব্যবহার না, তাদের মধ্যে যারা জালেম। তাহলে যারা নিজেরা তো হেদায়ত হবে না, হবে না, সহি আকিদা নেবে না, কবর মাজার পূজা ছাড়বে না, তাবিজ তোমার ব্যবসা ছাড়বে না, মিলাদ ব্যবসা ছাড়বে না, হ্যাঁ পেট ব্যবসা ছাড়বে না, ধর্ম ব্যবসা ছাড়বে না, এইসব শিরক বিদাত ছাড়বে না, তার ওলামায় সু পেট পূজারি আলেম বা বিদাতপন্থী আলেম, তার সাথে সাথে অন্যদেরকে বিভ্রান্ত করতে চাই, এরা হচ্ছে জালেম। ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তাদের মধ্যে যারা জালেম তাদের সাথে আহসান পদ্ধতি চলবে না, তাদেরকে কোণঠাসা করো, যে কোণঠাসা, তাদের পায়ের তলাতে মাটি সরাবার চেষ্টা করো, তার মানে সমাজের লোককে সহি রাস্তা দেখিয়ে দিয়ে এদেরকে আউট করার চেষ্টা করো, সমাজ থেকে, মসজিদ থেকে, ইমামত থেকে, নেতৃত্ব থেকে। তো এই জন্য এই দাওয়াতের ক্ষেত্রে এই দুটো জিনিস একজন দায়ী কি বুঝে নেওয়া জরুরি, যে কখন আপনি নম্র হবেন, দয়াশীল হবেন রাহিমাকাল্লাহ, আর কখন আল্লাহ লাঞ্ছিত করুক, কারণ ইন্নাহুন্না আদলাল্লাহ কাসীরা মিনান্নাস, বহু মানুষকে গুমরা করে রেখেছে, এরা বহু মানুষকে গুমরা করে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামই বলেছিলেন, আল্লাহ এই মূর্তি পূজক আর মূর্তি পূজা এই আমার দেশবাসীকে, ইরাকবাসীকে, আদলাল্লাহ কাসীরা মিনান্নাস, বহু মানুষকে পথভ্রষ্ট করে গেছে। তা আপনি চিন্তা করুন, যাদের মগজ ওইরকম ভাইরাস ঢুকে আছে, আর ঢালাহারে সহি আকিদার কথা বললে কাফের আর দাজ্জাল আর মিথ্যাবাদী আর ফিতনাবাজ, কোরআন হাদিসের কথা বললে ফিতনা হয়ে যাবে নাকি, এইরকম কথা যারা বলি তাদের সাথে নম্র ব্যবহার কথা আল্লাহ বলেনি। ওগুলো জালিহিম, তখন আমল করতে হবে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে তারা হচ্ছে ওই দল, ইল্লাল্লাযিনা যালামু মিনহুম। জি, তাহলে দায়ীকে যখন দাওয়াতের কাজ আপনি আপনার শহরে গিয়ে, আপনার গ্রামে, আপনার এলাকায় আত্মীয় স্বজন মাঝে করবেন, দেখবেন যে কোন শ্রেণী মানুষই, কোন সে জানার আগ্রহ আছে, জানতে চায়, জানতে চায় সে, অথবা তার মগজে তালা লেগে আছে কিন্তু তালাটা খুলে দিতে পারলেই কিন্তু কিছু ঢুকানো যাবে, নরম ব্যবহার করেন, নরম ব্যবহারের মাধ্যমে তালাটা খোলার চেষ্টা করেন, আর যদি সে বলে তোর চাইতে বেশি জানি, হ্যাঁ, আর তারপরে যারাই আসে তাদের রাস্তায় বাধা সৃষ্টি করে হকের দিকে আসলে, এরা হচ্ছে জালেম, এদের সাথে নম্র ব্যবহার কথা আল্লাহ পাক বলেন নাই। তাহলে কোরআনে কারিমের দুই রকমের আয়াত বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে দুই রকমের আচরণ, এই দুটোর মাঝে সমন্বয় হবে। আনহিয়াজিব আলাইনা তাআল্লুম আরবা মাসাইল, বলছেন যে আল্লাহ রহম করুক তোমার উপর হে পাঠক, আমাদের উপর ওয়াজিব হচ্ছে ফরজ হচ্ছে, ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, আমাদের ফরজ হচ্ছে তাআল্লুম আরবা মাসাইলা, চারটি বিষয় সম্পর্কে, মাসআলা সম্পর্কে জেনে নেওয়া, চারটি বিষয় সম্পর্কে জেনে নেওয়া আমাদের জন্য ফরজ। লেখক আমাদের জন্য ফরজ কেন বললেন, কেন বললেন আপনাদের জন্য ফরজ, দুটো কথা পার্থক্য কি? আমি আপনাদের দেখেন আপনাদের জন্য দীন ইসলাম শিখা ফরজ, এই একটা ভাষা, আর একটা ভাষা হলো যে দেখেন আমরা মুসলিম সুতরাং আমাদের যে সকলের জন্য দিন ইসলাম শিখা ফরজ। হ্যাঁ, কোনটা বেশি ভালো আপনার জন্য? হ্যাঁ, আমাদের জন্য, মানে আপনার জন্য যেমন শিখা ফরজ আমার জন্য শিখা ফরজ, বুঝছেন? এবার আলাইনা বলেছেন, আলাইকুম বলেননি, যে আমাদের সকলকে দিন শিখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন, কোরআন মুখস্থ করেছেন, কোরআন যখন নাজল হতে শুরু হয়েছে তখন তাড়াহুড়া শুরু করেছেন, যে কি জানি কোন একটা আয়াতের অংশ ছুটে না যায়, হ্যাঁ আর ভুলে না যায়, তখন তাড়াতাড়ি করে জবান নড়াতে শুরু করতে, এদিকে আয়াত পুরা হয়নি,
শোনানো আর তিনি জবান লড়াইতে মুখস্থ করা শুরু করে দিতেন। তখন আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, হে নবী দেখো তুমি তাড়াহুড়া করিও না। আয়াতগুলো কি রয়েছে, ওয়ালা তাআজাল বিল কোরআনে মিন ক্বাবলা আন ইউখযা ইলাইকা ওয়াহিয়ু। হে নবী কোরআন সম্পর্কে কোরআন মুখস্থ করতে গিয়ে তুমি তাড়াহুড়া করিও না, মিন ক্বাবলা আন ইউখযা ইলাইকা ওয়াহিয়ু, ওয়াহি সম্পূর্ণ হওয়ার আগে ওহির কথাটি পুরা হইতে দাও, হ্যাঁ তারপরে তুমি মুখস্থ করিও, রিভাইজ করিও। আর এক দুটা কালেমা বা এক দুটা লাইন শুনিয়েছেন, আয়াত পুরা হয়নি বা হয়েছে এখনো কথা পুরা হয়নি, জিব্রাইল তুমি জবান নাড়াইতে শুরু করেছো, তাহলে ওইদিকে যে বাকিটা শোনা দুইদিকে তাল দেওয়া যাবে না, তাড়াহুড়া করিও না তুমি। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তবে এই দোয়া বলো, রব্বে হে আমার রব, হে আমার প্রতিপালক, জিদনি ইলমা, আমাকে হ্যাঁ বেশি এলম দান করো, আমার এলমকে জ্ঞানকে বৃদ্ধি করে দাও, রব্বি জিদনি, আল্লাহ নবীকে বলছেন। তারপরে আল্লাহ পাক আরো বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী তোমার জবান বেশি অত নড়াচড়া করিও না, অত তাড়াহুড়া করিও না, লিতাজালা বিহি জলদি করার জন্য, ইন্না আলাইনা জামাহু কোরআনা, কারণ কোরআন একত্রিত করে দেওয়া, এবং কোরআন মানে কিরাতাহু, এখানে কোরআন মানে কিরাতের অর্থ, কোরআন শব্দটি কারা একরাও থেকে এসেছে, কারা একরাও কিরাতা নমাজদার হয়, আর কারা একরাও কোরআনা নমাজদার হয়, তো কোরআন শব্দটি মাজদার কারা, যেহেতু সবচেয়ে বেশি কোরআন করিমের পাঠ হয় তেলাওয়াত হয়, সেজন্য আল কোরআনুল করিমের নাম হচ্ছে আল কোরআন। জি, ইন্না আলাইনা জামাহু, কারণ কোরআন একত্রিত করা সুরক্ষিত করা আমার দায়িত্ব, কোরআন এবং তা পড়িয়ে দেওয়া, তোমাকে পড়িয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া আমার দায়িত্ব, শুধু তাই নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এবং কোরআন করিমের বয়ান করে দাও মানে তফসিরও তোমাকে শিখিয়ে দাও, এটাও আমার দায়িত্ব, মানে শুধু শব্দ মুখস্থ করে দিয়েছে। আজকালকার অনারব হাফেজ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হাফেজদের মতো কিছুই বুঝে না, জালিকাল কিতাব মানেও বুঝে না, লড়াই বা ফিয়ে মানে বুঝে না, আকিমুসলা মানেও বুঝে না, ওয়ালা তাকার বুঝে না মানেও বুঝে না, সব পাপ করে আর হাফেজে কোরআন কিছুই তো বুঝে না সে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, পরে আল্লাহর সাথে কিছু কোনো কিছুকে শরীক করিও না, আবার মাজার হয়ে যায় হাফেজ সাহেব, কারণ বুঝে না তো কিছু, অবুজ। তো নবীর ওপর ওইভাবে কোরআন নাজিল করানো হয়নি, কিরকম নাজিল করা হয়েছে, হ্যাঁ সুম্মা ইন্না আলাইনা বায়ানা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু কোরআনা, ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কোরআনা। আর তরিকাটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, যখন আমি পড়িয়ে দেবো মানে আমার ফেরেশতা জিব্রাইল যখন পড়ে দেবে, ফাত্তাবি কোরআনা মানে ফাত্তাবি কিরাতাহু, তখন তার তেলাওয়াতের অনুসরণ করো, তাকে ফলো করো, তার পেছনে পেছনে পড়ো, সাথে সাথে পড়িয়ে না, শুনে নাও মনোযোগ সহকারে, আর তারপরে তাকে ফলো করো, তার অনুসরণ করো, ফাইযা ক্বারানা ফাত্তাবি কোরআন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তারপর আল্লাহ বলছেন, তারপর এটাও জেনে রাখো যে কোরআনের বয়ান করে দেওয়া, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে তফসির করে দাও, এটাও আমি আল্লাহ বলছি আমার দায়িত্ব, তোমাকে বুঝিয়ে দেবো যে কোরআনের কোনটি আয়াতের কোনটা অংশের কি তরজমা রয়েছে, তফসির রয়েছে, উদ্দেশ্য রয়েছে। চারটি মাসাইল সম্পর্কে জানা আমাদের উপর ফরজ, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, চারটি মাসাইল, মাসাইল মাসআলা তুমি বহু বলছেন, মাসাইল কেন বললেন, কারণ এই বিষয়গুলি সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ হয়, সালা ইয়াস আলু মানে জিজ্ঞাসা করা, তো কোন মাসলাকে মাসআলা আসলে শব্দটি আমাদের বাংলায় একটু হের ফের হয়ে যায়, হ্যাঁ একটু তো বিকৃতি ঘটে, আমরা কি বলি, হ্যাঁ মাসলা বলে মশলা, মানে ওই এটা তরকারি মশলা নাই আবার, হ্যাঁ রান্না টান্না যে মশলা হয় ওই মশলা নাই আবার, তো আসলে মাসআলা শব্দটি মাসআলাতুন সাআলা ইয়াসআলু থেকে মাসআলা, মানে যেই সব বিষয়গুলি সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ হয়, তো এই বিষয়গুলি এমন যেগুলি হচ্ছে এইরকম বেশি বেশি, একজন মুসলিম যদি সত্যি মুসলিম হতে চায় তাহলে বেশি বেশি সে জিজ্ঞাসা করবে জানার জন্য। প্রথম মাসআলা হচ্ছে আল উলা মানে আল মাসআলাতুল উলা, আল ইলমু জ্ঞান অর্জন করা, প্রথম বিষয় চারটির মধ্যে এই গোটা কিতাবে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে, এই চারটি বিষয় জানা ফরজ আমাদের জন্য, চারটি বিষয় সম্পর্কে ভালো করে যদি জেনে নেন আর কাজে পরিণত করেন তাহলে আপনার মধ্যে তিনটি ইসলামের মূলনীতি চলে আসলো, আপনি ইনশাআল্লাহ মুমিন মুসলিম হয়ে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ পাক যেন ইমানের অবস্থায় রাখেন এবং ইমানের অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে নেন। প্রথম হচ্ছে ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা,
জ্ঞান অর্জন করা কি সম্পর্কে? তিনটি বিষয়, এই যে তিনটি মূলনীতি এখানে বলা হয়েছে। ওয়া হুয়া মারিফাতুল্লাহি, চারটি মাসআলার প্রথম মাসআলা হচ্ছে ইলম, জ্ঞান অর্জন করা। আর জ্ঞান অর্জন করতে হবে তিনটি বিষয় সম্পর্কে, যে তিনটি হচ্ছে মূলনীতি যা দিয়ে এই কিতাব শুরু হয়েছে। আর তারপরে তখন বাকি মাসালাগুলি আসে, বাকি মাসালাগুলি আসবে যা আরো তিনটি রয়েছে। ওয়া হুয়া, আর জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন মানে কি? এই জ্ঞান মানে কোন জ্ঞান? জ্ঞান মানে কি? ইলম, দিনের জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা, রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করা, ওয়াহির যে দুটো ওয়াহি, ওয়াহির জ্ঞান অর্জন করা, শরীয়তের বিধিবিধানের জ্ঞান অর্জন করা, সেটা আকীদাই হোক অথবা ইবাদত বন্দেগী হোক বা ইসলামিক আখলাক আচরণ মুআমালাত হোক, এগুলির জ্ঞান অর্জন করা একটা দিক। আর একটা হচ্ছে দুনিয়ার মেলা জ্ঞান রয়েছে, অঙ্কের জ্ঞান অর্জন করা, হ্যাঁ, মেডিকেলের জ্ঞান অর্জন করা, ইঞ্জিনিয়ারিং জ্ঞান অর্জন করা, আপনার টেকনিক্যাল হাতের হাতের কাজের জ্ঞান অর্জন করা, মেলা জ্ঞানের শেষ নাই, ঠিক কিনা? এখানে যে এলমের কথা উল্লেখ করেছেন লেখক, ওটা কি সব জ্ঞান কি শামিল? মানে দুনিয়ার সব জ্ঞান হাসিল করা ফরজ? এখানে এলম বলতে তাহলে কি বুঝিয়েছেন তিনি? আল ইলমুস শারঈ, ভালো করে মনে রাখবেন, শরীয়তের জ্ঞান। আর শরীয়ত হচ্ছে ওহির নাম, ওহি মানে হচ্ছে হয় কোরআনে কারিমে সেই কথাটি রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, স্পষ্ট রয়েছে নাসে সারহি, অথবা অস্পষ্ট রয়েছে যেটা ওলামা মুহাক্কিকিন গবেষক, হ্যাঁ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর মুহাদ্দিসিন কেরামরা, তারা কি করেছেন? ইস্তিমবাত করেছেন কোন একটি আয়াত থেকে অথবা হাদিস থেকে। এগুলি হচ্ছে শরীয়তের জ্ঞান। জ্ঞান অর্জন করা হচ্ছে প্রথম মাসালা যা হচ্ছে ফরজ। এই জ্ঞান অর্জন করতে হবে তাহলে শরীয়তের জ্ঞান, আর শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। যদি বলেন যে এলম তো সব এলমকে শামিল, দুনিয়ার জ্ঞানকেও শামিল আর দিনের জ্ঞান, দিনের জ্ঞান সঙ্গেও শামিল, তো কেন আমরা এখানে দিনের জ্ঞানের সাথে শরীয়তের জ্ঞানের সাথে খাস করব? তাহলে কি, তাহলে দুনিয়া শিখা ফরজ? হ্যাঁ, আর একজন মানুষ দুনিয়ার সবকিছু শিখতে পারবে না, দুনিয়া শিখা ফরজ না। আল্লামা শেখ সলিল ফৌজান হাফেজাহুল্লাহ এই কিতাবের সারে লিখেছেন যে দিনের জ্ঞান শিক্ষা ফরজ। ভালো করে শোনো, দিনের জ্ঞান শিখা ফরজ। কতটা ফরজ? মানে সবাইকে তাহলে আপনাদের আলেম হইতে হবে, হ্যাঁ, যাতে করে দিনের কথা বলতে পারেন, দিনের কথা বুঝতে পারেন, কোরআনের অর্থ বুঝতে পারেন, রসুলের হাদিসের অর্থ বুঝতে পারেন সবাইকে, এটা অসম্ভব। লাইকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, মানুষ সাধ্যের বাইরে আল্লাহ দায়িত্ব দেন না, এত বড় দায়িত্ব চাপলে তো কোনো মানুষ আদায় করতে পারবে না। তাহলে সবাইকে একবারে জ্ঞানী হইতে, পণ্ডিত এইরকম যে কোরআনে হাদিস থেকে মাসলা বলতে পারে, দলিল দিতে পারে, না, এটা মোটেই ফরজ না সবার উপর। এটা প্রত্যেক অঞ্চল থেকে, প্রত্যেক বংশ থেকে, প্রত্যেক এলাকা থেকে কিছু লোকের ফরজ, অর্থাৎ ফরজে কিফায়া। আপনার বংশে দু চারজন আলেম হইতে হবে, আপনারা পাঁচটা ভাই এক দুটো আলেম হওয়া উচিত, যাতে করে আপনার বাড়িতে অন্তত দিনের আলো জ্বালতে পারে। আপনার গ্রামে একজন কোনো আলেম নেই, একটা মাসলা জানতে হলো আর এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে হবে, অথবা ভাড়া করে নিয়ে আসতে হবে, দেখ রে আমাদের ডিস্ট্রিক্টে তো কোনো আলেম খুঁজে পাবে না, যা অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আই দিয়ে মসজিদে রাগ পয়সা দিয়ে, না চলবে না। প্রত্যেক বংশে ফালাওয়ালা নাফারা মিন করলে ফেরকাতি মিনহুম তায়েফ, আল্লাহ সূরা তওবাতে বলেছেন, প্রত্যেক দল থেকে যেন কিছু কিছু লোক বেরোয়, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার জন্য। তাহলে দিনের গভীর জ্ঞান অর্জন করা কিছু লোকের ফরজ, ফরজে কিফায়া। ফরজে কিফায়া, ফরজে আইন, দুটোতে পার্থক্য রয়েছে। আর প্রত্যেকের জন্য যেটা ফরজ, সেই ফরজের নাম কি? ফরজে আইন। ফরজে আইন, তো ফরজে আইন আপনাদের প্রত্যেকের জন্য কতটা শিখা ফরজ? আকীদা সম্পর্কে এতটা জানতে হবে যাতে আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, দ্বীন ইসলামের যেগুলো বিশ্বাসের বিষয় সেগুলি সম্পর্কে সঠিক বিশ্বাস রাখেন, ভ্রান্ত বিশ্বাস না থাকে। ইবাদত বন্দেগী সম্পর্কে, নামাজ সম্পর্কে এতটা জানতে হবে যাতে নামাজটা আপনি সহি শুদ্ধ পড়তে পারেন। রোজা সম্পর্কে এতটা জানতে হবে যাতে সহি শুদ্ধ রোজাটা রাখতে পারেন। সাহারি কাকে বলে, ইফতারি কাকে বলে, কখন থেকে রোজা শুরু হয়, কখনো শেষ হয়, আর রোজা কোন কোন কারণে ভঙ্গ হয়ে যায় এগুলো জানতে হবে। হ্যাঁ, উজু সম্পর্কে জানতে হবে কোন কোন কারণে উজু ভঙ্গ হয়ে যায়, না জানলে তো আপনি উজু ভঙ্গ করতে থাকবেন আর বে না উজুতে নামাজ পড়তে থাকবেন,
ভাঙা উজু নিয়ে, ঠিক না? হ্যাঁ, জানতে হবে। তাহলে আপনাকে তৌহিদ জানতে হবে, শিরক জানতে হবে, যে তৌহিদ কিসে ভঙ্গ হয়ে যায়। উজু ভঙ্গের কারণ জানবেন, আর তৌহিদ ভঙ্গের কারণ জানবেন, যে মাজারে সিজদা করলে মুশরিক হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, জানবেন না আপনি? জানা ফরজ, যেমন প্রত্যেক নরনারীর জন্য জানা ফরজ। এগুলি জাকাত যখন দিতে যাবেন, জাকাতের আগে মশলা জানতে হবে, যে আমার কাছে টাকা এতটা আছে, কতটা দিতে হবে, জানা ফরজ। হজ যখন করতে যাবেন, হজে যাওয়ার আগে শিখে যেতে হবে যে হজের তরিকা কি, শুরু থেকে শেষ পর্যন্ত হজ কেমন করে আদায় করে, শিখা ফরজ। এইরকমই একটা ব্যবসা করতে যাচ্ছেন, এই ব্যবসাটা আমার জন্য হালাল না হারাম আগে জানবেন, তারপর ব্যবসা খুলবেন। ব্যবসা খুলে দিয়ে হ্যাঁ ডিস্টেনিতে ঢুকে গিয়ে, ডিরেকশনে ঢুকে গিয়ে তারপর মশলা জিজ্ঞেস করছো। আর অনেক আপনার কাস্টমার হয়ে গেছে, আর মান্থলি অনেক ইনকাম আসা শুরু হয়ে গেছে, হারাম জানলেও আর ছাড়তে পারছেন না, এটা চলবে না। জানার আগে আপনাকে, জানার আগে আমল করা চলবে না, আগে জানতে হবে, তারপরে কদম বাড়াইতে হবে। আকিদা, এবাদত, আখলাক সম্পর্কে প্রত্যেক মুসলিমকে এতটা জানতে হবে যাতে আল্লাহর এবাদতটা ঠিকভাবে কি করতে পারে, আদায় করতে পারে, ভালো করে শোনেন। আল্লাহর এবাদত ফতোয়া দেওয়ার জন্য না, আপনাদেরকে ফতোয়া দেওয়ার জন্য জানা জরুরি না, জানলে নিজে আমল করি না করি অন্যকে একটা ফতোয়া দিতে হবে। তালাকের মশলা জিজ্ঞেস করলে খালি হাতে ফিরে যাবেন, কারণ আপনি কিছু শিখে এসছেন, এটা এই জন্য না, এই জন্য না। হ্যাঁ, আপনার যদি তালাক হয়, তালাকের সমস্যা হয়, তখন আপনার জন্য জানা ফরজ যে আমি তালাক কেমন করে দেবো, অতটুকু জানা আপনার জন্য ফরজ। তাহলে বুঝলেন, তাহলে এটা হচ্ছে ফরজে আইন। তাহলে দীন ইসলামের কিছু অংশ শিখা ফরজে আইন সবার জন্য, আর দীন ইসলাম পুরোপুরি বেশি করে যথেষ্ট শিখার চেষ্টা করা, এটা হচ্ছে ফরজে কেফায়া। প্রত্যেক দেশে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকাতে, প্রত্যেক বংশে কিছু কিছু ভালো আলেম থাকতে হবে কোরআন এবং হাদিসের। দুনিয়ার জ্ঞান সম্পর্কে বলছিলাম, এখন তো এতক্ষণ তো বললাম শরীয়তের জ্ঞান, হ্যাঁ, এলমে শারি, দুনিয়ার এলম, এলমে দুনিয়াবি, দুনিয়ার এলম শিক্ষা ফরজ না ভালো, মুস্তাহাব বা মুবাহ, জায়েজ? হ্যাঁ, ফরজ। ফরজ যদি হয় তো ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে কেফায়া। হ্যাঁ, দুনিয়ার জ্ঞান ডাক্তার হইতে হবে মুসলিমদেরকে, ফরজে আইন না ফরজে কেফায়া? ইঞ্জিনিয়ার হইতে হবে, ফরজে আইন না ফরজে কেফায়া? কখনো কখনো যখন দেখবো যে আমাদের দেশে যতটা ডাক্তারের প্রয়োজন অতটা ডাক্তার নেই, তখন ডাক্তারি শিখা ফরজে কেফায়া, আরো কিছু লোককে বাড়াইতে হবে। এতটা এতটা ডাক্তার হইলেই আমাদের সমাজের কাজ চলে, এতটা ইঞ্জিনিয়ার হইলেই চলে, ওই কাফের কাছে যেতে হবে না, হ্যাঁ বিদেশে যেতে হবে না। আমাদের ইউনিভার্সিটি যেসব ফ্যাকাল্টি আছে, যেসব ডিপার্টমেন্ট আছে জেনারেল শিক্ষার, সেগুলিতে আমাদের প্রফেসর বা ধার করে নিয়ে আসতে হবে না কাফের দেশ থেকে, ইহুদিন আসার আগে ধার করে নিয়ে আসতে হবে না, বরং আমাদের মুসলিম প্রফেসর আছে, লেকচারার আছে, এতটা শিখা হচ্ছে ফরজে কেফায়া। তাহলে ফরজে আইন নয়, দুনিয়ার এলম শিখা কি নয়? ফরজে আইন নয়, ফরজে কেফায়া। কিছু লোক শিখবে, আর বাকিদের জন্য মুবাহ। আপনি আপনার জন্য দিন শিখা ফরজ, আপনি এতটা দিন শিখবেন ততটা আপনি এবাদত বন্দেগীর জন্য জরুরি আপনার, আর তারপরে তখন দুনিয়া শিখতে চাইছেন। আপনি এসে বলছেন যে আমি এখন একজন কম্পিউটারের সফটওয়্যারের আমি কি হইতে চাই, টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হইতে চাই, এর হুকুম কি? তো কি বলবেন? জায়েজ আপনার জন্য মুবাহ, এটা কি? আপনিও শিখতে পারেন, আপনি না শিখে আরেকজনও শিখতে পারে, তো এটা জায়েজ, জায়েজ। তো দুনিয়ার জ্ঞান শিখা হচ্ছে জায়েজ, সকলের জন্য জায়েজ, দুনিয়ার উপকারী জ্ঞান। এখানে আবার একটা কথা মনে রাখুন, কি জ্ঞান? উপকারী জ্ঞান, উপকারী ইলম, ইলমে নাফে। উপকারী ইলমকে কি বলা হয়েছে হাদিসে? ইলমুন নাফে, ইলমে নাফে। উপকারী যদি ইলম হয় তাহলে শিখা জায়েজ, খুব বেশি বললে ভালো। হ্যাঁ, আর কিছু লোকের জন্য ফরজে কেফায়া মুসলিম সমাজে, যাতে মুসলিম জাতি স্বয়ং সম্পূর্ণ দাঁড়াতে পারে, অন্যের মুখাপেক্ষী না হয়। এই ছিল এলম সম্পর্কে সংক্ষিপ্ত কথা, কথা লম্বা হয়ে যাচ্ছে, আর না বাড়িয়ে দেখি এই যে এলম হাসিল করতে হবে তিনটি বিষয় সম্পর্কে, সে সম্পর্কে কি বলছে? ওহ, মারিফাতুল্লাহ, প্রথম আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আরাফা ইয়ারেফো থেকে মারিফাতুন মাসদার, মানে আল্লাহ সম্পর্কে কি করা, পরিচিতি লাভ করে, আল্লাহর সাথে আপনি পরিচিত হবেন, আল্লাহকে জানবেন। আল্লাহকে কেমন করে জানবেন? আল্লাহর তৌহিদ সম্পর্কে জানবেন, তৌহিদে
রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত জানবেন, হ্যাঁ আল্লাহ কোথায় জানবেন, সহিটা জানবেন, ভুলটা আপনি বর্জন করবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সব গুণাবলী রয়েছে জানবেন, যেগুলো সিফাতের মধ্যে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানবেন, আল্লাহর ইবাদত কেমন করে করবেন জানবেন না আপনি? হ্যাঁ আল্লাহ যে মাবুদ, হ্যাঁ তো আল্লাহর ইবাদত কেমন করে করবেন জানবেন? আল্লাহ আর সন্তুষ্টি কেমন করে অর্জন করবেন? আল্লাহ কিসে অসন্তুষ্ট হয় জানবেন? যদি এই কথাগুলি আল্লাহর দিন জানার অন্তর্ভুক্ত চলে আসবে সামনে যে বিষয়টা তাতে, কিন্তু আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে জানার তরিকা হচ্ছে আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে জানার একটা তরিকা হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল। একজন মুসলিম কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ দিয়ে জানবে, আয়াত দিয়ে হাদিস দিয়ে, আর জানবে হ্যাঁ আল্লাহ যে যা কিছু দেখে আল্লাহ সম্পর্কে জানতে বলেছেন, আয়াত নিদর্শন, নিদর্শনাবলী। আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে দেখো মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দর করে সুঠাম করে আর কত সুন্দর গঠন দিয়ে আর কত যে যন্ত্রপাতি শরীরে রয়েছে এই যে সৃষ্টি করেছেন, এগুলি গবেষণা করে আল্লাহকে জানার চেষ্টা করা। তাহলে একজন যে গবেষণা করার ক্ষমতা রাখে এই শরীরে গবেষণা করে আল্লাহকে জানবে যে এটা এমনিতে প্রাকৃতিক ভাবে হয়ে যায়নি, বরং এর সৃষ্টিকর্তা আছেন। ছোট্ট একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা সূচো যদি হয়, সরিষার পরিমাণ কোনো কিছু হয়, তারপরে বলছে এটা সরিষার দানাও যদি নাস্তিকের সামনে রাখা হয় যে প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, না কোনো চাষি কোনো বীজ বপন করেছিল ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছাকৃত বীজটা পড়েছিল আর তারপরে তখন সেটা হ্যাঁ সেটা থেকে এই ফসলটা এসছে, ঠিক না? তো যখন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস সম্পর্কে বলে না যে প্রাকৃতিক ভাবে আমার বাড়িতে সরিষা পিঠে চলে এসছে, সরষার তেলটা প্রাকৃতিক ভাবে চলে এসছে, না সরষার তেলটা সরষা থেকে বের করা হয়েছে, নাস্তিক বিশ্বাস করে, তাহলে আপনার শরীরে আপনার এই আত্মার শরীর এমনিতে তৈরি হয়ে গেছে, প্রাকৃতিক সব প্রাকৃতিক। কত রকম মানে দেখেন তাদের মানে আচরণটা দ্বিমুখী আচরণ, দ্বিমুখী আচরণ, আল্লাহকে মানার ক্ষেত্রে অস্বীকার আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও যদি তৈরি হয় তো কোনো ফ্যাক্টরিতে কোথাও তৈরি হয়েছে, দ্বিমুখা শয়তান এই নাস্তিকরা। তো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন আল্লাহ পাকের কুদরত দিয়ে। আল্লাহ দেখতে বলেছেন সানুরিহিম আয়াতেনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম আফাক, দিগন্তে দেখতে বলেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য তারকা নক্ষত্র গ্রহ দেখেন এগুলো, হ্যাঁ সাগর মহাসাগর সুবহানাল্লাহ, জমিন এই যে বন্যা এই পাহাড় পর্বত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, উট দেখতে আল্লাহ বলছেন কাইফা খুলিকাত, ওয়া ইলাস সামাই আকাশ দেখো কাইফা রুফিয়াত, ওয়া ইলাল জিবালে কাইফা নুসিবাত পাহাড় দেখো, হ্যাঁ ওয়া ইলাল আরদে কাইফা সুদে বিছানা করে দেওয়া হয়েছে জমিনকে। তো এসব দেখে আল্লাহকে চেনবেন। তো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন যুক্তি দিয়েও, যতটুকু আল্লাহ পাকের যেসব নিদর্শন রয়েছে চেনার উপায় রয়েছে সেগুলি দিয়েও এবং কোরআন এবং হাদিস দিয়ে, দুটোর কোনোটা থেকে একজন মুসলিম অমুখাপেক্ষী নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জ্ঞান অর্জনে, সেটা হচ্ছে ও মারিফাতু নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। কমপক্ষে একজন মুসলিমকে জানতে হবে নবীর নাম কি, বাপের নাম, দাদার নাম, কোন বংশের, কোথায় জন্ম, কোথায় হিজরত, কোথায় এন্তেকাল, হ্যাঁ তারপরে তার কাছে ওহি এসছে, কিসের ওহি এসছে, তিনি কি নিয়ে এসেছেন, নবী মানে কি হয়, রাসুল মানে কি হয়, তিনি যে আমাদের নবী রসুল তো আমার করণীয় কি, তার ক্ষেত্রে তার পরা প্রাপ্য অধিকার হক আমার ওপর কি, এগুলো হচ্ছে রসুল সম্পর্কে জ্ঞান অর্জন করা। আজকালকার মুসলিমরা কি এগুলি জানে, হ্যাঁ যে নবীর হক কি, আমার উপর রসুলের হক কি, নবী রসুল মানে কি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে বলতে পারে না ঠিক করে। ওয়া মারিফাতুদ্দিনুল ইসলাম, তিন নম্বর যে বিষয়টি যে জানতে হবে তা হচ্ছে দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বীন ইসলামের যে বিধিবিধান রয়েছে, ফরায়েজ ওয়াজিবাত জানতে হবে, কি ফরজ ওয়াজিব আপনার জন্য, আর যেগুলি হারাম নাজায়েজ কথা কাজ সেগুলি সম্পর্কে জানতে হবে যাতে করে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন আর ফরজ ওয়াজিবাত আদায় করার মাধ্যমে আপনি নিজেকে মুসলিম পরিচয় দিতে পারেন। এই তিনটি বিষয় হচ্ছে এলমের অন্তর্ভুক্ত, আল এলম, এই একটি বিষয় আলোচনা, চারটি মাসাইলের একটি মাসআলা সম্পর্কে আজকে আলোচনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার ক্ষেত্রে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে, যেমন সূরা নিসার আয়াত নম্বর 65 তে আল্লাহ বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার রবের শপথ করে বলছেন, আল্লাহ পাক নিজে কসম করে বলছে
তোমার রবের কসম, নিজের জাত, নিজের সত্তার কসম করে, লাইয়ু মেনুন অতক্ষণ মমিন হইতে পারবে না কোনো মানুষ। হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনহুম, তাদের সমস্যার বিষয়গুলিতে যতক্ষণ তোমাকে বিচারক না মেনে নিবে, হাকিম না মেনে নিবে, তো বিচার কার নিতে হবে, ফয়সালা কার নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত কার নিতে হবে, রাসূলুল্লাহ না আইমা মুজতাহিদিনের। বলেন কোন মৌলভী সাহেব মাদ্রাসা পড়া যদি বলে আমি আইমায় মুজতাহিদিন চূড়ান্ত ফয়সালা দেবেন রসুল না, তাহলে তার ইমান থাকবে? আল্লাহ বলছেন লা ইউমিনুন, মুমিন হয়নি সে। আল্লাহ বলছেন আমার কথা এটা, লা ইউমিনুন মুমিন হয়নি, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, মা আম উমুম ব্যাপকতা রয়েছে যে কোনো সমস্যার ক্ষেত্রে যতক্ষণ তোমাকে বিচারক না মেনে নেবে। বলে একটা আদালতে চূড়ান্ত ফয়সালা কে করে বলেন? চূড়ান্ত ফয়সালা হাকিম জজ করে না উকিল করে, না ও কেরানি করে, না ওই ক্লার্ক, আরো আরো যেসব পদগুলি আছে ওরা করে, হ্যাঁ পিয়ন করে? তাহলে আপনি চিন্তা করেন আইম্মাই মুজতাহিদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হয়ে পড়বে তাদেরকে ক্লার্ক বলেন, আর না হলে তাদেরকে হাকিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম তার খাদেম বলেন, যাই বলেন বলেন, এর চাইতে বেশি কিছু নাকি? আমরা সবাই খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছে এই দিনের। তাহলে আমাদের মতো আমার চাইতে বড় বড় যারা এসছে তাদের চূড়ান্ত ফয়সালা চলবে, এটা কত বড় বেয়াদবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। এক তো লা ইউমিনুন, দুই নম্বর বেয়াদবি কত বড় যে রাসূলের ফয়সালা হাকিম। আজকাল যদি কোনো আদালতে গিয়ে বলে দেশে যে আমি হাকিম জজের ফয়সালা, সুপ্রিম কোর্টের জজের ফয়সালা মানি না, আমি ব্যারিস্টারের ফয়সালা মানি বা ওই যে উকিলের ফয়সালা মানি, তাহলে সে কত বড় আসামি সরকারের কাছে। এরাও আল্লাহর আসামি, জাহান্নামের এরা আসামি, এরা হাশরের মাঠের এরা আসামি হবে, যারা বলে আইমাই মুজতাহিদিন চূড়ান্ত ফয়সালা করবে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আর এই যে শুরুতে বলছিলাম এইরকম বিদাতপন্থীকে কোন ঠাসা করতে হবে, এদের কাছে বসতে হবে না, এদের সাথে বাসে বসতে হবে না, এদেরকে সমাজ থেকে তাড়াবার চেষ্টা করতে হবে, এদের পায়ের তলা থেকে মাটি সরাবার চেষ্টা করতে হবে, এদেরকে সম্মান করবে, এদের সাথে নম্র ব্যবহার করবেন, এটা ইসলাম শেখায়নি। এই জন্য আমি দাওয়াতের পদ্ধতিটা বললাম। জি, তারপরে আরো কত তাগিদ নবীর ক্ষেত্রে, সুম্মা লায়াজিদু ফি আনফুসিহিম হার, অনেক সময় হয়তো চূড়ান্ত ফয়সালা মেনে নিলাম কিন্তু নিরুপায় হয়ে, বিচার সালিস গ্রামে হইলে আর পারবো না সেজন্য মেনে নিলাম, না হইলে পারলে মানতাম না, হয় কি হয় না, ওটা ওটা যদি হয় কেউ যদি মনে করে আরে কি করব মুসলিম, তখন নবীর কথা মানতে হবে, তাহলে মুমিন হইতে পারবেন না, মানলেন তারপর মুমিন হইতে পারবেন না। সুম্মা লায়াজিদু ফি আনফুসিহিম হারাজা, অতঃপর যেন তাদের মনে কোন রকমের সংকীর্ণতা না বোধ করে, সংকোচ বোধ না করে, উফ কষ্ট লাগে নামাজ পড়তে, উফ এইভাবে রোজা রাখতে বলে কষ্ট লাগে, ওয়ায়ুসাল্লিম মিম্মা কাযা, এটা তোমার ফয়সালাতে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আরো তাকে তিনবার করে তাকে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে শির নত করে মেনে নিবে, শির নত করে যার কথা মানা হয় তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো চূড়ান্ত ফয়সালা তার হবে না ইমাম মুজতাহিদের হবে, হ্যাঁ চিন্তা করেন তো দেখি, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। মুমিনদের কথা এখন শুনেন, সূরা নূরের আয়াত নম্বর 51, মুমিন কি বলে আর মুনাফিক কি বলে, ইন্নামা কানা কাউলাল মুমিন, মুমিন যদি হয় তো মুমিনের ভাষা হচ্ছে ইজা দউ ইলাল্লাহ ওয়া রাসূল, আল্লাহর দিকে যদি ডাকেন আর রসুলের দিকে ডাকেন, কোরআন হাদিসের দিকে যদি ডাকেন, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে আল্লাহ এবং রসুল ফয়সালা করেন, আইয়া কুলু, তাহলে বলবে সামেনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, আল্লাহর কথা মানবো না তো কার কথা মানবো, রসুলের কথা মানবো না তো কার কথা মানবো, আর ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সফল। পক্ষান্তরে মুনাফিক কপট হচ্ছে রসুলের দিকে ডাকলে, হ্যাঁ আল্লাহর দিকে ডাকলে, ওয়াহির দিকে ডাকলে, না 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 না, চূড়ান্ত ফয়সালা আমাদেরকে ফেকা থেকে নিতে হবে, আমি আইমা মুজতাহিদের কাছে নিতে হবে, মুমিনের কথা নয় এটা। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, যদি আপোষে মতবিরোধ হয়, সূরা নিসার আয়াত নম্বর 59 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাইন তানাযাতু ফি শাইইন, কোন ক্ষেত্রে যদি মত হয়, কে বলছে এটা করব, বলছে এটা করব, হ্যাঁ কোনটা করবেন, কোন দিকে ফিরে যাবেন, এও হচ্ছে এ হচ্ছে ইমাম আবু হানিফা, এটা হচ্ছে ইমাম শাফি, এ বলছে এই রকম সূরা ফাতিহা নামাজ হয় না, বলছে সূরা ফাতিহা পড়া যায় না, কোনটা করবেন বলেন? ধরেন আবু হানিফা আর শাফি বেঁচে আছে, ইমাম আবু হানিফা
বলছে সুরা ফাতিহা পড়া যাবে না ইমামের পিছনে, এ বলছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আরে ভাই এ বলছে নামাজ হবে না, এ বলছে পড়া যাবে না, কোনটা নেব? আল্লাহ বলছেন ফাইন তানাযাতু ফি শাইইন, তোমরা যদি আপোষে ঝগড়া করো ইখতিলাফ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরিয়ে দাও আল্লাহর দিকে, রাসূলের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, আর ওই ইমামদের দিকে ফিরা যাবে না, আইমা মুজতাহিদের দিকে, মুজতাহিদের দিকে ফিরা যাবে না। তারপরে কি অস্পষ্ট, তারপরে বুঝতে পারি না কোন আলেমের কথা শুনবো বলে আপনি বেঁচে যাবেন আল্লাহর কাছে, আম লোক সাধারণ লোক আল্লাহর কাছে নাজাত পাবে না। এভাবে স্পষ্ট কোরআন হাদিস থাকা সত্ত্বেও আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আল্লাহ পাক সমস্ত রকমের ফিতনা থেকে আর মজহাবি আর দলীয় গোড়ামি থেকে আর এইসব শিরক বিদাত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وازهد في الدنيا وازهد في الدنيا وازهد في الدنيا يعطيك المنان الأعظم والأكبر.